লাকি নাইন, নয়ের সঙ্গে হয়তো কোনো না কোনোভাবে সঙ্গতি রয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। এই কথাটা খুদ মুখ্যমন্ত্রী স্বীকার করলেন জনগণের সামনে। শনিবার টিপসের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে নয়ের সঙ্গে এই যোগ সাজসের স্মৃতিটা সবার সঙ্গে ভাগ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, নয়ের এই সংখ্যাটার সঙ্গে হয়তো দারুণ একটা মিল রয়েছে ওনার। মেই কো মে ত্রিপুরা আয়া থা কাম শুরু কিয়া, নয় বনেমলপুর মেরে কনস্টিটুয়েন্সি হ্যাঁ, 9400 ভোট কে ডিফারেন্স মে জিতা হুম, 9 মার্চ কো মেনে শপথ লি হ্যায় তো ও 9 শায়দ লাকি হ্যায়। তবে পাশাপাশি তিনি এই যুক্তিটাও দিলেন নয় নম্বর নিয়ে। যোগ সাজস থাকতেই পারে, তবে তিনি নাম্বারে নয়, নিজের কর্মে বিশ্বাসী। এর জন্য কয়েকজনের অসুবিধে হতেই পারে, তবে সার্বিকভাবে সকলের উপকারী হবে। কিন্তু ইয়ে মে মানতা হুম, 9 আর 6 জো ভি হো কাম মে করকে যাউঙ্গা, আর ও কাম কে লিয়ে কিসি কো কহি কহি তকলিফ হো সকতা হ্যায়, কম লোগো কো তকলিফ মিলে আর জাদা লোগো কো লাভ মিলে, সুখ মিলে, উস দিশা মে কাম করনা মেরা ভিশন হ্যায়, উসি দিশা মে মে কাম। 2009 সালে ত্রিপুরা রাজ্যে আত্মপ্রকাশ ঘটেছিল এই টিপসের। গুটি গুটি করে এখন 2019 সাল, বেশ ভালোভাবেই চলছে এই কলেজের পঠন পাঠন। কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, অসম্ভব বলে কোনো শব্দই তার অভিধানে নেই। এই শব্দটা যাতে কোনো ছাত্রছাত্রীর মধ্যে না থাকে, এই শব্দটা থাকলে কেউই কোনো দিন সফল হতে পারবে না। সময় তয় করে লেতা হ্যায় আর আদমি কে আন্দর জুনুন হোনা চাহিয়ে, বিশ্বাস হোনা চাহিয়ে তো সব কুছ কর সকতা হ্যায়। ইম্পসিবল শব্দ মেরে ডায়রি মে নেই হ্যায় আর কিসি স্টুডেন্ট কে ডায়রি মে হোনা হি নেই চাহিয়ে, ইম্পসিবল শব্দ নেহি হোনা চাহিয়ে। আর ইয়ে শব্দ জিসকে পাস রহতা হ্যায় ও জীবন মে সাকসেস নেই হোতা হো সকতা হ্যায়। নাকারাত্মক মানসিকতা কে লোক ও আপকে আপকো বার বার বলে কি ইয়ে তো ইম্পসিবল হ্যায়, তুম তো নেহি কর সকতে হো, মোদি কে ডিকশনারি মে হ্যায় নেহি, ইসলিয়ে মোদি সব পসিবল কর লেতা হ্যায়, ইসলিয়ে 104 স্যাটেলাইট ভেজ দিয়া হ্যায় এক সাথ, কিসি নে কভি সোচা নেহি থা ইসরো ইস কাম কো অঞ্জাম দে সকতা হ্যায়, কিসি নে ভারতবাসী নে কভি সোচা নেহি থা দো পাকিস্তান মে জাকে সার্জিক্যাল স্ট্রাইক কর সকতা হ্যায় ও করকে দেখা, কিসি নে কভি সোচা হি নেহি থা আর্টিকেল 370 আর্টিকেল 35 এ ধজ্জে উড়া কে খতম কর দেগা, ও নরেন্দ্র মোদি অমিত ভাই শাহ নে করকে দিয়া, ইস দেশ মে কিসি নে কভি সপনে মে ভি সোচা নেহি। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুরস্কারও গ্রহণ করলেন ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।